বিএনপি একটা কর্মী বেঁচে থাকা অবস্থায় সেই আমার নেতা, সেই আমার কর্মী, আমাদের এক নেতা অন্তরীণ থাকলো, আমাদের লক্ষ নেতা ঘরে বাইরে আছে, আমরা এই নেতাদের জন্য কোনো ভয় পাই না। আমি মনে করি এটা শুধু বিএনপির ব্যাপার না, এটা বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণের ব্যাপার, সাধারণ মানুষ এখানে নেমে এসেছে। আমি এখানে শুধু বিএনপি নেতা কর্মী এসেছে আমি এটা বিশ্বাস করি না, বাংলাদেশের সাধারণ মানুষ এখানে নেমে এসেছে এবং সমস্ত জনসাধারণের এটা সমর্থন আছে। নেতা শূন্য আমি মনে করি না, আমাদের নেতা আছেন, আমাদের নেতা আমাদেরকে পরিচালিত করছেন, আমাদের নেতা অনেক দূরে আছেন, দূরে থেকে আমাদেরকে পরিচালিত করছেন, নেতা যখন যাকে মনে করছে সেই সেই উপযুক্ত। সরকার ভয় এটা মনে করেছে, একটা জনসভা হয় কোনোদিন একটা শহর অচল হয়ে যায় না, শহর যদি অচল হয়ে যায়, শহর অচল হচ্ছে আমাদের অর্থনৈতিক কারণে, আমাদের দুর্ভিক্ষের কারণে, আমাদের নেতাদের আওয়ামী লীগের নেতাদের এই খাইখাইয়ের কারণে, তাদের কারণে আমাদের দেশ আজকে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, সেই কারণে দেশ অচল হয়ে যাচ্ছে। আমাদের আজকে রিজার্ভে টাকা নেই, আমাদের আজকে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, আজকে আমাদের জ্বালানি তেলের অভাব, ঘরে গ্যাস নেই, তেল নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, আমাদের শুধু আছে নেই নেই জায়গা, হাহাকারের মধ্যে আমরা বাস করছি। আমাদের এই জনসভার মাধ্যমে কোনো দুর্ভিক্ষ হতে পারে না, জনসভার মাধ্যমে কখন একটা দেশ অচল হতে পারে, মানে শহর অচল হতে পারে না, সম্পূর্ণ এটা সরকারের মিথ্যা প্ররোচনা এবং তাদের এটা চাল বিভ্রান্ত করার জন্য। একজন নারী কর্মীকে যে বাচ্চা সহকারে গ্রেপ্তার করা হয়েছে, যে যে ইতিমধ্যে ভাইরাল, বাচ্চাটিকে কি না ছেড়ে দেওয়া হয়নি, রাখা হয়েছে নাকি ছেড়ে দেওয়া হয়েছে? না, বাচ্চাটাকেও ছেড়ে দেওয়া হয়নি, মাকেও ছেড়ে দেওয়া হয়নি। ও হচ্ছে আমাদের বগুড়া সাধারণ সম্পাদক রনি, রনি আমরা একসাথেই ছিলাম, দুর্ভাগ্যজনকভাবে ওকে এই পেটুয়া সরকার বাহিনী তাকে গ্রেফতার করেছে। আমি এই গ্রেফতার তীব্র নিন্দা জানাই এবং একটা মায়ের আহাজারি, ছেলেটা মাত্র ক্লাস এইটে পড়ে, সেই দিন পার্টি অফিসে এসেছিল মায়ের সাথে, সে দেখতে যে কেমন এই বিএনপির অফিস, তার কোনো দোষ ছিল না, সে ক্লাস এইটে পড়ে, সে সে তো আর রাজনীতি করে না, কিন্তু এই পেটুয়া বাহিনীর সরকার, এই ছাত্রলীগ, পুলিশ লীগ, এরা সেটাকে বিশ্বাস করে নাই এবং সেই ছেলেটাকে ছাড়ে নেয়। আমি এক ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই এই সরকারকে। আমরা ঢাকা শহরের ভিতরে যে একটা সমাবেশের জায়গা পেয়েছি, আমরা এটাই মনে করি আমাদের বিজয় অর্জিত হয়েছে, আমরা বিজিত হয়েছি, সরকার বাধ্য হয়েছে আমাদেরকে স্থান দিতে। এই সরকার বিএনপি সরকারকে ভয় পায়, এজন্য আমাদেরকে জায়গা দিতে ভয় পেয়েছে। আপনাদের যে নেতা নেতারা কিন্তু সবাই কিন্তু গ্রেফতার অলরেডি, তো আপনারা কাকে নিয়ে সমাবেশ করছেন আসলে, এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন। বিএনপি একটা কর্মী বেঁচে থাকা অবস্থায় সেই আমার নেতা, সেই আমার কর্মী, বিএনপি আমাদের আমাদের যে স্থায়ী কমিটির যে আরো নেতারা বিন্দু আছে, আমরা তাদেরকে আমাদের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন স্যার এখনো আমাদের অন্ধ বাইরে আছেন, ডক্টর মঈন খান বাইরে আছেন, আমাদের গয়েশচন্দ্র রায় বাইরে আছেন, আমাদের নজরুল ইসলাম খান বাইরে আছেন, আমাদের সেলিমা রহমান বাইরে আছেন, আমাদের স্থানীয় কমিটির আরো অনেক নেতা আছেন, আমাদের এক নেতা অন্তরীণ থাকলেও আমাদের লক্ষ নেতা ঘরে বাইরে আছে, আমরা এই নেতাদের জন্য কোনো ভয় পাই না। আমি মনে করি এটা শুধু বিএনপির ব্যাপার না, এটা বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণের ব্যাপার।